বৃহস্পতিবার রাতে মেমারি থানার পুলিশ ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমাদপুর পঞ্চায়েত এলাকা থেকে শেখ আনসার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার রাতে মেমারি থানার পুলিশ ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমাদপুর পঞ্চায়েত এলাকা থেকে শেখ আনসার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে। অভিযোগ কি সত্যি রয়েছে? দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বলবে আপনার বিরুদ্ধে? এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।